يا نفس إن لم تظفري لا تجزعي. একজন মানুষ, একজন ভাই যার নাম মাইকেল হার্ট, তিনি বলেন, তার আগে কে এই মাইকেল হার্ট? মাইকেল হার্ট ছিলেন একজন কন্টেম্পোরারি ঐতিহাসিক আর ম্যাথমেটিসিয়ান, আর তিনি জড়ো করেছিলেন অন্যান্য ঐতিহাসিক আর জীবনী বিশারদ দিকে এক কাছে, আর তারা বলেন, চলুন আমরা তৈরি করি একটা লিস্ট 100 জন সবচেয়ে প্রভাবশালী মানুষের মানব জাতির ইতিহাসে। আর এই লম্বা কাহিনীকে ছোট করে বলি, তারা তৈরি করলেন কতগুলো বিভাগ, তারা স্থির করলেন 32টা ভিন্ন ক্যাটেগরিজ যেগুলো দিয়ে তুলনা করা হবে, আর তৈরি করা হবে 100 সবচেয়ে প্রভাবশালী মানুষ। অ্যান্ড লেট মি টেল ইউ, মাইকেল হার্ট কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাকে রাখলেন সবার উপরে তাঁর তৈরি তালিকায়, আর তাঁর সাথে যারা ছিলেন তারা মত পার্থক্য করতে পারেননি, কারণ ক্যাটেগরি অনুযায়ী তিনি অর্জন করেছেন সেই স্থান। আর মাইকেল হার্ট বললেন, আমি বাছাই করতাম, আমি বেছে নিতে পছন্দ করতাম জেসাস ক্রাইস্টকে, কারণ আমি একজন খ্রিস্টান, কিন্তু এখানে ছিল বেশ কয়েকটা বিভাগ যে কারণে অনেস্টলি আমি তাকে বেছে নিতে পারিনি, কারণ জেসাস ক্রাইস্ট কারো পিতা ছিলেন না, মুহাম্মদ তিনি ছিলেন। জেসাস ক্রাইস্ট একজন স্বামী ছিলেন না, কিন্তু মুহাম্মদ তিনি ছিলেন। জেসাস ক্রাইস্ট ছিলেন না কোনো কূটনীতিক, মুহাম্মদ তিনি ছিলেন। জেসাস ক্রাইস্ট ছিলেন না কোনো যোদ্ধা, মুহাম্মদ তিনি ছিলেন। আর জেসাস ক্রাইস্ট ছিলেন না কোনো শাসক, মুহাম্মদ তিনি ছিলেন। আর তাই মাইকেল হার্ট আর তাঁর অন্যান্য সহযোগীগণ তাঁরা বলেন, সবচেয়ে মহান মানুষ যিনি ইতিহাসকে প্রভাবিত করেছিলেন আর ডকুমেন্টের সমস্ত ইতিহাস জুড়ে, তিনি হতেই হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন, আপনারা এটা দেখতে পাবেন আর্কাইভে টাইম ম্যাগাজিনের, অফ দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ম্যাগাজিন দে পুট আউট, এটা আছে তাদের আর্কাইভে, আপনারা পড়তে পারেন। আর কিছু বইয়ের দোকানে এখানে অস্ট্রেলিয়াতেও আরও অনেক স্থানে, অথবা আপনারা যেতে পারেন ওয়েবসাইটে আর লিখতে পারেন মাইকেল হার্ট, আপনি পেয়ে যাবেন একটা ওয়েবসাইট, আপনি এটা গুগল করুন আর আপনি এটা পেয়ে যাবেন, নিজের চোখেই প্রমাণটা দেখতে পাবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে শোনাই অন্য কিছু মানুষের কথা অ্যাবাউট মুহাম্মদ, এই মানুষটা আর তার বার্তা নিয়ে। জর্জ বার্নার্ড শ বলেছেন, যদি মুহাম্মদের মতো কোনো মানুষকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে দেওয়া হয় এক না এক তন্ত্র শাসনতন্ত্র এই আধুনিক পৃথিবীর, তিনি সফল হয়ে যাবেন এই দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে, যা বয়ে আনবে অত্যন্ত প্রয়োজনীয় শান্তি আর সুখ। মাইকেল হার্ট বলেন, আমার চয়েস হলো মুহাম্মদ, যিনি সেই তালিকার সবার উপরে থাকবেন, যে তালিকাটা হবে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষগুলোর। আর এটা কিছু পাঠককে অবাক করে দিতে পারে, আবার কেউ কেউ প্রশ্নও তুলতে পারেন, কিন্তু ইতিহাসে তিনি ছিলেন একমাত্র মানুষ যিনি ছিলেন চূড়ান্ত রূপে সফল দুটো ক্ষেত্রেই, ধর্ম এবং ধর্মনিরপেক্ষতায়। আর ক্যাসেল উইকলি বলেন, একটা বছরের থেকে মাত্র একটু বেশি তিনি ছিলেন বাস্তবে আধ্যাত্মিক মদিনার নামমাত্র আর অস্থায়ী শাসক, অথচ তাঁর হাত ছিল সেই লিভারে যা গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিতে প্রস্তুত। গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ গত 1400 বছর ধরে গ্রহণ করেছে মুহাম্মদের আধ্যাত্মিক শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নিরক্ষর এতিম লালিত পালিত আরবের নিষ্ঠুর মরুভূমির পরিবেশে পরিবর্তিত করে দিলেন পিছিয়ে পড়া সমাজকে এক মহান সভ্যতায়। তিনি ছিলেন একমাত্র নেতা যিনি নিজের জীবদ্দশাতেই নিজের ভিশনকে বাস্তবায়িত করেছিলেন। তিনি জন্মেছিলেন মক্কাতে একজন এতিম হিসাবে, তিনি লালিত পালিত হয়েছিলেন মক্কাতে, তিনি বিতাড়িত হয়েছিলেন মক্কা থেকে, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে পালাতে হয়েছিল, তিনি অত্যাচারিত হয়েছিলেন, তার অনুসারীরা খুন হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ আবারও তাকে ফিরিয়ে আনলেন 23 বছর পর একজন বিজেতা হিসাবে।
এজ এ কঙ্কারার। আর যখন তিনি ফিরে এলেন, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন, তিনি বাস্তবায়িত করলেন নিজের ভিশনকে। আর তারপর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছড়িয়ে দিলেন তাঁর বার্তা, তিনি ছড়িয়ে দিলেন ইসলাম সমগ্র আরব পেনিনসুলা জুড়ে, যাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল একটা রাষ্ট্র হিসাবে, একটা সরকার হিসাবে। তিনি ছিলেন শাসক, কিন্তু তখনও তিনি খাচ্ছেন, পান করছেন, পোশাক পরছেন সেই একইভাবে যেমনটা তিনি করছিলেন যখন তিনি জন্মেছিলেন অথবা যখন তিনি বড় হয়েছিলেন। আল্লাহর এই বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তিনি নিজের পরিবারকে দিয়ে দেননি, তিনি নিজের বন্ধুদেরকে পাইয়ে দেননি, তিনি বিচারে পক্ষপাতিত্ব করেননি তাদের জন্য যাদেরকে তিনি পছন্দ করতেন, আর যাদেরকে অপছন্দ করতেন তাদের বিরুদ্ধে রায় দেননি, যেমনটি করে রাজারা, প্রেসিডেন্টগণ, চেয়ারম্যানেরা, ধনী মানুষেরা, আজকের দিনের বিচারকেরা। আর সারা ইতিহাস জুড়ে যারা এরূপ করেছে তাদের মতোও নয়, তিনিই ছিলেন এই মানুষ এই পৃথিবীর বুকে, কিন্তু সব সময় ভাবতেন মৃত্যুর পর কি হবে, কারণ আল্লাহ তাকে এই আয়াতে বলেছিলেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হলো তোমার জন্য সর্বোত্তম আর সব মানুষের জন্য তোমাদের বর্তমানে যা আছে তার থেকে। তাঁর বার্তা ছিল মানব জাতিকে আহ্বান করা এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার উপাসনা করতে আর নিশ্চিহ্ন করে দিতে সমস্ত প্রকারের অবিচার এই দুনিয়ার বুক থেকে, আর প্রতিষ্ঠা করতে একটা চরিত্র, একটা উদাহরণ, একটা নমুনা মানুষের কাজকর্মের, যাতে করে মানব জাতি অনুসরণ করতে পারে। যদি কেউ কোরআন অধ্যয়ন করে তবে সে প্রত্যেক পাতায় দেখতে পাবে যে সেই বার্তা ফুটে উঠছে প্রত্যেক পাতায় পাতায়। আর এগুলোই ভিন্ন করে তুলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য যে কোনো শাসকের থেকে, অন্য যে কোনো প্রফেট, বার্তাবাহক বা মানুষের থেকে। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি তার জীবনে নিজের হাত তোলেননি কোনো মানুষকে আঘাত করতে, কখনোও না, না কোনো চাকরকে, না কোনো স্ত্রীকে, না কোনো শিশুকে, না কোনো বন্ধুকে, না কোনো শত্রুকেও। যুদ্ধক্ষেত্র ছাড়া যখন সেই শত্রু আল্লাহর বিরোধিতা করত, আর যুদ্ধের ময়দানে বার্তার বিরোধিতা করত, আর যখন সঙ্গী সাথীগণ প্রফেটের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে বেড়াতেন তাকে যুদ্ধের ময়দানে, তারা বলতেন আল্লাহর কসম আমরা তাকে দেখতাম শত্রুদের মাঝখানে ফাইটিং। আর তারা বলেছেন আমরা খুঁজে বেড়াতাম নিরাপত্তা তাঁর মতো যোদ্ধার আড়ালে, আমরা লুকিয়ে পড়তাম পিছনে প্রফেটের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে। তিনি ছিলেন এরূপ এক যোদ্ধা নেতা, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন আর যুদ্ধ করছেন একমাত্র আল্লাহর জন্য। কিন্তু যখন তিনি যুদ্ধের ময়দানের বাইরে থাকতেন তার দৃষ্টি থাকত মাটির দিকে, আর তিনি কথা বলতেন অত্যন্ত নরমভাবে, আর তিনি ছিলেন বিনম্র, আর তিনি ছিলেন উষ্ণ আন্তরিক, আর তিনি ছিলেন পবিত্র আর সফট আর কেয়ারিং আর ক্রন্দনরত। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন আর কী কী কাজ করতেন? দরিদ্রকে খাওয়াচ্ছেন, অসুস্থকে দেখতে যাচ্ছেন, সেনাবাহিনী ডিসচার্জ করছেন, কূটনৈতিক কাজকর্ম করছেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, জনতার সাথে কথা বলছেন, নারী জাতিকে সম্বোধন করছেন, তিনি জাকাত বিতরণ করছেন, নিজের পোশাক সেলাই করছেন, নিজের ঘর ধুচ্ছেন, পরিবারের জন্য বাজার করছেন, সেই সব কাজই করছেন যা আপনি আর আমি করি। আর রাত্রিতে দাঁড়িয়ে আছেন নামাজে একটানা চার থেকে পাঁচ ঘন্টা ধরে, আর দিনের বেলায় যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন, ডিসচার্জিং দ্য আর্মিজ, মানুষকে জানিয়ে দিচ্ছেন আহকাম বা নিয়মকানুন, কুরআনের ব্যাখ্যা করছেন, উত্তম চরিত্র গঠনের জন্য নির্দেশ দান করছেন। কি করে একজন মানুষ এসব কিছুই করতে পারেন? আর তারপরে প্রত্যেক রাতে টানা চার থেকে পাঁচ ঘন্টা নামাজে দণ্ডায়মান। কোন প্রকারের মানুষ তিনি হতে পারেন? তিনি ছিলেন মেসেঞ্জার, তিনি ছিলেন প্রফেট, তিনি ছিলেন একজন মানুষ, এনেছিলেন এক বার্তা। ও মুসলিম আর অমুসলিমগণ, মুহাম্মদ অ্যাকর্ডিং টু দ্য কোরআন তিনি সমস্ত বিশ্বাসীদের জন্য সাক্ষী স্বরূপ,
তিনি একজন বার্তাবাহক ছাড়া আর কেউ নন। তিনি এমন মানুষ যিনি সমস্ত মানুষের সাথে নম্র ব্যবহার করেছেন। তিনি ছিলেন এক মহান অনুগ্রহ, তাকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল এক অকাট্য সত্য দিয়ে। তিনি ছিলেন সেই নিরক্ষর প্রফেট, মানব জাতির জন্য এক অনুগ্রহ, করুণাস্বরূপ বার্তাবাহক, মানব জাতির জন্য এক করুণা। তিনি ছিলেন বিশ্বাসীদের জন্য সাক্ষ্যদাতা, আর বিশ্বাসীরা হলো মানব জাতির জন্য সাক্ষ্যদাতা। তিনি ছিলেন গোটা দুনিয়ার জন্য আল্লাহর এক অনুগ্রহ স্বরূপ। অনুসরণ করার জন্য তিনি ছিলেন সর্বোত্তম উদাহরণ। মানব জাতির জন্য তিনি ছিলেন সর্বশেষ প্রফেট। তাকে প্রেরণ করা হয়েছিল সমগ্র মানব জাতি আর জিন জাতির জন্য। তিনি বিজয় লাভ করেছিলেন সমস্ত সিস্টেমের উপর, আর তাকে সৃষ্টি করা হয়েছিল সর্বোত্তম মহান মানুষের চরিত্র দিয়ে। ও মুসলিম অ্যান্ড নন মুসলিম, গোটা ইতিহাস জুড়ে এমন একটাও মানুষ নেই যাকে তুলনা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। না কোনো কনফুসিয়াস, না গৌতম বুদ্ধ, না আলেকজান্ডার দ্য গ্রেট, না বোনাপার্ট নেপোলিয়ন, না জুলিয়াস সিজার, না কোনো কনস্টান্টিন, না মহাত্মা গান্ধী, না কিং রিচার্ড অথবা কিং ফার্দিনান্দ, না উইনস্টন চার্চিল, না চার্লস ডারউইন, না ডিং সাওপিং, না কোনো কার্ল মার্কস, না আলবার্ট আইনস্টাইন, না মার্টিন লুথার অথবা মার্টিন লুথার কিং জুনিয়র, না জর্জ ওয়াশিংটন, না জন এফ কেনেডি, আর নিশ্চিতরূপে না বিল ক্লিনটন, না টনি ব্লেয়ার, না জন হাওয়ার্ড, না জর্জ বুশ সিনিয়র অথবা জর্জ বুশ জুনিয়র, না আপনারা, না আমি, না আমাদের পিতামাতা, না তাদের পিতামাতা, না আমাদের পূর্বপুরুষদের কেউ তুল্য হতে পারেন এই মানুষ মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত অমুসলিমদিকে আমি আপনাদিকে বলছি, বাড়িতে ফিরে যান আর পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ রাতেই, যদি আপনাদের সাহস থাকে, যদি পরিবর্তিত হতে ভয় না পান। কারণ যদি আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পড়াশোনা করেন খোলা মনে আর খোলা অন্তরে, তবে সম্ভাবনা রয়েছে যে এই মানুষটার জন্য ভালোবাসা আর এই মানুষটার জন্য সম্মান বোধ আপনার জীবনে চলে আসতে পারে, আসতে পারে আপনার অন্তরে, প্রবেশ করবে আপনার মনে, প্রবেশ করবে আপনার পরিবারে আর আপনার গৃহে। আর আপনারাও হয়তো হতে চাইবেন মুহাম্মদের একজন অনুসারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি আপনি তা হতে পছন্দ করেন, আপনি কখনোই তাঁর নামকে সমুন্নত করবেন না, আপনি তার উম্মত তথা জাতির জন্য কোনো উপকার করতে পারবেন না, শুধুমাত্র নিজেদের উপকার করা ছাড়া। আর তাই আমরা আপনাদেরকে আমন্ত্রণ করছি আলিঙ্গন করতে, বুঝে নিতে, সম্মান করতে সেই মানুষটাকে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাঁর বার্তাকে। Thank you.